দেখেন কত সুন্দর ভাপ উঠতেছে। হাতের সাথে কোনো পানি লাগতেছে না, কোনো ঝামেলা নাই। আসসালামু আলাইকুম, ভিলেজফুড সারমিন কিচেন থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে শীতের সকালে আম্মু দুধ ভাপা পিঠা তৈরি করবে, অনেক মজা আর একটি পিঠা। তো আশা করি আমার ফুল ভিডিওতে আপনারা থাকবেন। তো এখানে আমি নারিকেল নিয়েছি, নারিকেলটা ফাটিয়ে সুন্দরভাবে কুড়িয়ে নিচ্ছি, আর ওদিকে আম্মু গুড় গ্রেট করে নিচ্ছে। পানি খুব ঠান্ডা আম্মু, নারিকেলটা খুব সুন্দর। খুব সুন্দর একটা গ্রান বেরোচ্ছে, নতুন করতো খাওয়াটু দেখি। খুব মজা, একদম অরিজিনাল গুড়, তাই না? হ্যাঁ। শারমিন, তাহলে আমি যে পিঠার জন্য আমি গুঁড়াটা গুলে নিলাম। হ্যাঁ, গুলা গুলো লবণ। শারমিন দুধ দাও। আমরা কিন্তু এখানে গরুর দুধ নিয়েছি। গোলা হয়ে গেছে, এখন চেড়ে নেওয়া লাগবে। আর আমি এরকম একটা ছোট পাতিল নিয়েছি, তো পাতিলের মধ্যে এবার পানি দিয়ে দেব। একটু বেশি করে পানি দিয়ে দিলাম। এবার এরকম একটা পলিথিন নিয়েছি, পলিথিন দিয়ে সুন্দরভাবে আমি এই পাতিলটার মুখ বেঁধে দেব। একদম সহজ পদ্ধতিতে আজকে আমরা ভাপা পিঠাটা তৈরি করব। তো আপনারা দেখতে থাকুন, এই যে আমি এভাবে বেঁধে দিচ্ছি। এভাবে পিঠাটা বানালে খুব তাড়াতাড়ি পিঠাটা হয়ে যায়, একদম দ্রুত পিঠাটা হয়ে যাবে। বেঁধে দিলাম, এরকম একটা দুধ ছাকড়া নিয়েছি। এবার এই মাছ বরাবর একটা ফুটা করে দেব, এই পাতিলের মাছ বরাবর। এইভাবে পিঠাটা হবে, মানে দেব আর নামাবো, দেব আর নামাবো, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে পিঠাটা, সময় বেঁচে যাবে। ফুটা করে নেব, হ্যাঁ ফুটাটা করে নেব আমি। তা আমি এটা দিয়ে ফুটা করে নিচ্ছি, এটার মাছ বরাবর। এই যে মাঝখানে একদম এতটুকু হলে হবে আম্মু? না, একটু আর একটু বড় করা লাগবে, যাতে এইটা আর এইটা একসাথে খাপে খাপ মিলে যায়। এই যে এরকম। তো বন্ধুরা, এটা তৈরি। এটা এখন আমি চুলার উপর দিয়ে দেবো। আর এই যে এরকম একটা মিষ্টির নেট নিয়েছি আমি, নেটটাকে আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি এখন গুঁড়াগুলো চেলে নেব সুন্দরভাবে, খুব তাড়াতাড়ি, খুব সহজভাবে, সহজ জিনিস দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর ঘরে যেগুলো ফেলে দেওয়া জিনিস সেইগুলো দিয়েই আজকে আমি পিঠাটা তৈরি করে দেখাবো। বাবু এটা রাখো ওইখানে, এখন চলে নিই। গুঁড়াটা এর মধ্যে দিয়ে দাও। এই দেখেন বন্ধুরা, একদম খুব দ্রুত ছোট ছোটভাবে পড়ে যাবে। এই দেখেন, খুব তাড়াতাড়ি পড়ে যাবে। তো বন্ধুরা, চালা শেষ। এবার আমরা চুলাটা ধরিয়ে দিয়ে পিঠাটা বানানো শুরু করে দেব। দেখেন কত তাড়াতাড়ি হয়ে গেল খুব অল্প সময়ে। এই মিষ্টির নেটগুলা কিন্তু এই উপকারে বেশি লাগে আমার। পিঠাগুলো সাজায় দাও, বলো বলো। হ্যাঁ উঠতেছে, সাজায় দাও সুন্দর করে। আচ্ছা, তাহলে আমি প্রথম পিঠাটা বানিয়ে নিই। হ্যাঁ, সাজাই দিই। বিসমিল্লাহ। প্রথমে চাউলের গুঁড়া নিয়েছি, এবার নারিকেল দেব। পিঠাগুলো কিন্তু একদম ছোট ছোট হবে আর তুলতুলা হবে, তাই না আম্মু? একদম নারিকেল দিলাম, আবার চাউলের গুঁড়া দিলাম, গুড়, হ্যাঁ
অল্প গুলে দিই। আবার চাউলের গুঁড়া, এবার কিশমিশ, দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে। এবার আমি চুলাই দিয়ে দাও, দেখেন বন্ধুরা কত সুন্দর ভাপ উঠতেছে। এখন এই ভাপের উপরে আমু দিয়ে দেবে, এই দেখেন হয়ে গেছে। নামাব, নামানোর জন্য এটা দাও। দেখেন বন্ধুরা কত সুন্দর পিঠাটা হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয় পিঠা। তো আর একটা পিঠা দিয়ে দিলাম, হয়ে গেছে দেখেন, আর একটা পিঠা হয়ে গেল। এবার আমু দিয়ে দাও, হয়ে গেছে মনে হয়। হ্যাঁ হয়ে গেছে। তিনটা হলো চাউলের গুঁড়া, নারিকেল, আবার চাউলের গুঁড়া, গুড়, আবার চাউলের গুঁড়া, কিশমিশ, চেরি, দেখেন তৈরি। এবার চুলাই দিয়ে দেবে, নাও নানা আসতেছে না কেন? নানা আসলি তো নানা দেখে পাগল হয়ে যেত। আসতেছে, ফোন দাও। নানা চপাটা বসে থেকে খাইতো, আব্বু গই আছে ইফসু মিগনে নজারে আছে। গরম গরম আবার আর একটু সাজাই দিই। এদিকে শুধু ঘুমা, এদিকে লাগতেছে এদিকে বসে বসা। শারমিন একটা খাও, গরম গরম ছাড়া ভালো লাগে। আচ্ছা এটা হয়ে গেছে। তো বন্ধুরা পিঠা তৈরি, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। দেখে আমি একটু কাছ থেকে দেখাই, দেখেন আমি কাছ থেকে একটু ভেঙে দেখা দিতেছি, দেখেন কত সুন্দর। একদম সহজ পদ্ধতিতে আজকে আমরা দুধ ভাপা পিঠা তৈরি করলাম, দেখেন।